আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে অনেক বেশি অভিনন্দন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ায়। এখন তুমি আর আমার ছাত্র না, তুমি এখন আমার ক্যাম্পাসের জুনিয়র। সো অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ভাইয়ার সাথে দেখা করবা, আমি অবশ্যই তোমার গল্পটা চাবো তোমাদের জুনিয়রদের শোনাতে। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের সাবজেক্ট চয়েস নিয়ে, অর্থাৎ তুমি যেই পজিশনে আছো সেই পজিশনে কোন কোন সাবজেক্ট পেতে পারো। এবং আমি যেটা বলছি সেটা বিগত বছরগুলোর স্ট্যাটিস্টিক দেখে বলছি, এই বছর এটা চেঞ্জও হতে পারে, বাট তুমি একটা ধারণা নিয়ে যেতে পারো পরবর্তীতে এটা কিন্তু চেঞ্জেবল আমি বারবার বলছি। সো এই ক্ষেত্রে দেখো, যাদের পজিশন 1 থেকে 100 আছে তাদের মধ্যে বেশিরভাগ আইন নেয়, কয়েকজন অর্থনীতি নেয়, কয়েকজন ইংরেজি নিয়ে পড়াশোনা করে, কারণ অনেকেরই চিন্তা ভাবনা থাকে সে ইংরেজি নিয়ে পড়বে, অনেকে অর্থনীতি সাবজেক্টটাকে পিক করে, বাট এইখানে 80% স্টুডেন্ট ল সাবজেক্টটাকে ফিল আপ করে নেয়। অর্থাৎ 1 থেকে 100 মধ্যে তুমি আইন, অর্থনীতি, ইংরেজি এই সাবজেক্টগুলো পাবা যাদের পজিশন আছে, সবই পাবা, বাট এই তিনটা সাবজেক্টই তারা বেশি পিক করে। সো তার বাইরে 100-এর পরে বিশেষ করে কয়েকটা সিট থাকে আইনের, তার মধ্যে আবার অনেক শিক্ষার্থী এসে আন্তর্জাতিক সম্পর্ক সাবজেক্টটাকে সিলেক্ট করে। তার বাইরে অর্থনীতির সিট এখানে পাওয়া যায়, ইংরেজির শিক্ষার্থীরাও চাইলে 100 থেকে 200-এর মধ্যে যারা আছে তারা ইংরেজি সাবজেক্টটা পেতে পারে। অর্থাৎ দেখো, যাদের পজিশন 100 থেকে 200 আছে তাদের মধ্যে আইন পাওয়ার সম্ভাবনা, আন্তর্জাতিক সম্পর্ক তো পাবাই, অর্থনীতি পাচ্ছ, ইংরেজি পাচ্ছ যাদের পজিশন। তারপরে দেখো, যাদের পজিশন 200 থেকে 300-এর মধ্যে তুমি ইংরেজি পাবা, লোক প্রশাসন বাবা, আন্তর্জাতিক সম্পর্ক তুমিও নিতে পারবা, কারণ এখানে সিট সংখ্যা আছে 200 থেকে 300। তারপরে দেখো, যাদের মেরিট পজিশন 300 থেকে 400-এর কাছাকাছি তারা উন্নয়ন অধ্যয়ন, অর্থাৎ ডেভেলপমেন্ট স্টাডিজ সাবজেক্টটা পাবা, রাষ্ট্রবিজ্ঞান পাবা, লোক প্রশাসন পাবা। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে কিন্তু এই ক্ষেত্রে লুক্রেটিভ, অনেকেই থাকে মেরিট পজিশন 200-250, তারাও রাষ্ট্রবিজ্ঞান নিতে চায়, কারণ রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে প্যারা কিছুটা কম থাকে। তোমরা যদি চাও যে এই সাবজেক্টগুলো সম্পর্কে আমি আলাদা রিভিউ ভিডিও বানাই, কমেন্ট করে জানাবা, ভাইয়া তোমাদেরকে হেল্প করব। তার বাইরে দেখো, 400 থেকে 500-এর মধ্যেও রাষ্ট্রবিজ্ঞানের কিছু সিট থাকে, সমাজবিজ্ঞানটা এসে ঢুকে যায়, এখানে অনেকে সমাজবিজ্ঞান নেয়, অনেকে অপরাধ বিজ্ঞান নেয়, ক্রিমিনোলজি, গণযোগাযোগ ও সাংবাদিকতা নেয় অনেকেই। সো এই যে 400 থেকে 500-এর মধ্যে যারা আছো তোমরা এই সাবজেক্টগুলো পাবা। তুমি মাথায় রাখো 420-430 পর্যন্ত তুমি রাষ্ট্রবিজ্ঞান পাবা, সমাজবিজ্ঞান পাবা, অপরাধ বিজ্ঞান থাকবে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ সাবজেক্টটা তোমার দখলে থাকবে। তারপরে দেখো, 500 থেকে 600 যারা আছে তাদের মধ্যে সমাজকল্যাণ সাবজেক্টটা পাবা, বাংলা সাবজেক্টটা পাবা, যেহেতু বাংলাতে শিক্ষা ক্যাডার আছে BCS-এ, তাই অনেকে নিতে চায়, পপুলেশন সায়েন্স পাবা, অপরাধ বিজ্ঞানটাও পাবা। এই যে 500 থেকে 600-এর মধ্যে কিন্তু অপরাধ বিজ্ঞানটাকেও পাওয়া যাবে, ঠিক আছে? যাদের পজিশন 500 থেকে 600 তুমি এই সাবজেক্টগুলো পাবা, এর বাইরে আগের এক দুটা সাবজেক্টও পেতে পারো, ঠিক আছে? বাট এই সাবজেক্টগুলো তুমি মাস্ট পাবা যাদের 500 থেকে 600 পজিশন আছে। তারপরে দেখো, যাদের পজিশন 600 থেকে 800 পর্যন্ত আছে তুমি বাংলা পাবা, তুমি ইসলামের ইতিহাস পাবা, এটা অনেকেই নেয়, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, এটা জহুরুল স্টাডিজ, জেন্ডার স্টাডিজ, শিক্ষা ও গবেষণা, ইসল আছে তোমার ইংলিশ ফর আদার ল্যাঙ্গুয়েজ, যেটা অনেকে এই কোর্সটা করে থাকে, কারণ ইসলের মাধ্যমে কিন্তু ইংরেজিতে নিজেকে কীভাবে আরও জাহির করা যায়, ভালো করা যায়, এইটা IML-এর এই সাবজেক্টটা নিয়ে থাকে। সো তোমরা যারা 600 থেকে 800 আছো তোমরা বাংলা, ইসলামের ইতিহাস, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, শিক্ষা ও গবেষণা, ইসল এই সাবজেক্টগুলো পেতে পারো, ঠিক আছে? অনেকে চাইলে এই জায়গায় ইতিহাসও পেতে পারো, কারণ এইখানে আমি একটা জিনিস বলে রাখি, যাদেরকে এই সাবজেক্টগুলো দিচ্ছি তোমরা চাইলেই পরের সাবজেক্টগুলো নিতে পারবা, আগের সাবজেক্টগুলো মাঝে মধ্যে পেতে পারো, বাট পরের সাবজেক্টগুলো ডেফিনেটলি পাবা। অর্থাৎ যাদেরকে, যাদের পজিশন আমি একটু যদি বুঝাই, যাদের পজিশন 500 থেকে 600 তুমি ডেফিনেটলি বাংলা পাবা, ইসলামের ইতিহাস পাবা, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ পাবা, শিক্ষা ও গবেষণা পাবা, ইসল পাবা। বাট যাদের পজিশন 500 থেকে 600 তারা কিন্তু এইগুলো তো পাবে, এইটাও পাবে, বাট যাদের পজিশন 600 থেকে 800 তাদের অনেকেই আবার এই জায়গা থেকে হয়তো বা অপরাধ বিজ্ঞানটা নাও পেতে পারে, ঠিক আছে? শেষ হয়ে যায় অনেক সময়, আবার অনেক সময় থাকে। সো এইটা হচ্ছে মুদ্দা কথা। তারপরে দেখো, যাদের পজিশন 900 থেকে 1000 আছে তাদের মধ্যে অনেকে শান্তি ও সংঘর্ষ সাবজেক্টটা নিতে চায়, এটা পাবা তুমি, বাংলা পাবা তুমি 900 থেকে 1000-এর কাছাকাছিতে, ইসলটাকে পাবা, ইসলামের ইতিহাসকে পাবা, শিক্ষা ও গবেষণাকে পাবা। অর্থাৎ আগের যে টপিকগুলো ছিল মোটামুটি এই জিনিসগুলোকে তুমি 900 থেকে 1000-এর মধ্যেও পেয়ে যাবা, ঠিক আছে? তারপরে দেখো, যাদের পজিশন 1000 থেকে 1100 তোমরা ইতিহাস পাবা, ইতিহাসের আগেও পাওয়া যাবে, 900 থেকে 1000-এর মধ্যে অনেক ইতিহাস নেয়, সো তুমি চাইলে এখানে ইতিহাসটা নিতে পারো। 600 থেকে 800 যারা আছে, 800 না বিশেষ করে 800 থেকে যারা 1000-এর কাছাকাছি আছে তারা কিন্তু ইতিহাস সাবজেক্টটা নিতে পারো, ইতিহাস সাবজেক্টটা ভালো।
তারপরে দেখো 1000 থেকে 1100 এর মধ্যে ইতিহাস থাকছে, দর্শন সাবজেক্টটা থাকছে, তারপর হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা থাকছে, স্বাস্থ্য অর্থনীতি সাবজেক্টটা থাকছে। দেখো ইতিহাস নিতে পারো, দর্শনের মধ্যে শিক্ষা ক্যাডার আছে, দুর্যোগ ব্যবস্থাপনা আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট, স্বাস্থ্য অর্থনীতি আছে। তোমরা 1000 থেকে 1100 যারা, তারা এই সাবজেক্টগুলো চাইলেই নিতে পারবে, এগুলো তোমাদের কাছে থাকবে। তারপর দেখো 1100 থেকে 1200 যাদের, তাদের হচ্ছে ইতিহাস পাবা, সাইকোলজি পাবা, দুর্যোগ ব্যবস্থাপনা পাবা, স্বাস্থ্য অর্থনীতি পাবা, ইসলামিক স্টাডিজ এই সাবজেক্টটা পাবা, ঠিক আছে, 1100 থেকে 1200। তারপর দেখো 1200 থেকে যারা 1400, তারা পাবা হচ্ছে তোমার প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স, বিশ্বধর্ম, টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ, জাপানি স্টাডিজ, এই সাবজেক্টগুলো তুমি পেয়ে থাকবা। এখানে একটু টাইপিং মিস্টেক, প্রিন্টিং হবে, প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স, বিশ্বধর্ম, তারপর টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ, জাপানি স্টাডিজ, এই সাবজেক্টগুলো 1200 থেকে 1400 মধ্যে পাবা। আর 1400 থেকে 1600 মধ্যে তুমি পাবা ফার্সি ভাষা ও সাহিত্য, চাইনিজ ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, জাপানিজ ল্যাঙ্গুয়েজ, পালি অ্যান্ড বুদ্ধিস্ট, অর্থাৎ এই সাবজেক্টগুলো তুমি নিতে পারবা যাদের পজিশন 1400 থেকে 1600 আছে। এবং তোমরা অনেক ক্ষেত্রে এই সাবজেক্টগুলো থেকেও এক দুইটা সাবজেক্ট পাবা, এখান থেকেও এক দুইটা তুমি কমন পড়তে পারে। সো আমি বলেছি যে এটা চেঞ্জেবল, আমি যেটা বলছি এইটা হচ্ছে গত বছরগুলোতে স্ট্যাটিস্টিক অনুযায়ী তুমি এই সাবজেক্টগুলো পেতে পারো। তার বাইরে দেখো 1600 থেকে 1788 পর্যন্ত উর্দু, সংস্কৃতি, নৃত্যকলা, মিউজিক ইত্যাদি কিছু সাবজেক্ট আছে, সেগুলো পাবা। আরও কয়েকটা সাবজেক্ট আছে, এগুলোর সম্পর্কে আমিও ততটা ভালো জানি না, বাট এই সাবজেক্টগুলো হচ্ছে তারা পায় যারা 1600 থেকে 1788, এবং যাদের মেরিট পজিশন 2000 এবং 2100 কাছাকাছি আছে তোমরাও কিন্তু সাবজেক্ট পাওয়ার একটা পসিবিলিটি আছে। তার বাইরে আমি বলবো যে তোমরা সবাই সাবজেক্ট চয়েস দিবা। এখন অনেকেরই প্রশ্ন, ভাইয়া সাবজেক্ট চয়েস আমি কোন সিরিয়াল অনুযায়ী দিব? সাবজেক্ট চয়েস তুমি তোমার যে কোনো সিরিয়াল অনুযায়ী দিতে পারো, তোমাদের একটা ভাইবা নেওয়া হবে, সেই ভাইবার মধ্যে কোনো প্রশ্ন করা হবে না, অর্থাৎ তোমাকে জিজ্ঞেস করা হবে না এই সেই। এই ভাইবার মধ্যে কি করা হয় জানো, তুমি যাবা, তোমাকে বলবে যে তুমি কোন সাবজেক্টটা নিবা, তুমি ধরো সাবজেক্ট চয়েস যেগুলো দিছো এগুলোর মধ্যে তারা তোমাকে কি বলবে জানো, তারা তোমাকে বলবে যে তোমার লিস্ট অনুযায়ী, বা তোমাকে বলবে শান্তি সংঘর্ষ, বাংলা, ইসল, ইসলামের ইতিহাস, শিক্ষা গবেষণা, ইতিহাস, দর্শন, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্য অর্থনীতি, এই সাবজেক্টগুলো আছে, তুমি এগুলোর মধ্যে কোনটা নিবা। অনেক সময় শিক্ষকরা বলে যে তুমি বলো এই দুইটার মধ্যে, তারা ওরা করবা না। একটা জিনিস মাথায় রাখবা, তোমরা যখন ভাইবাতে যাবা টিচাররা অনেক সময় তারা ওরা করতে যাবে, তুমি করবা না। তুমি আগে দেখবা যে কোন কোন সাবজেক্টগুলো ফাঁকা আছে, ওই সাবজেক্টগুলো থেকে যে কোনো একটা নাম বলবা, তারা টিক করে তোমাকে ওই সাবজেক্টে পাঠিয়ে দিবে। সো অনেক ক্ষেত্রে স্যাররা কী করে, তারা ওরা করার জন্য বলে এ বলো এই দুইটার মধ্যে কোনটা নিবা, না এইটা কখনো করবা না, দুইটার মধ্যে একটা না, তোমাকে অনেকগুলো অপশন দেওয়া হবে। টিচাররা এই জিনিসটা কিন্তু প্রায়শই করে, গত বছর আমি অনেক শিক্ষার্থী থেকে শুনেছি তাদেরকে বলেছে এই দুইটার মধ্যে কোনটা নেবে, অর্থাৎ টিচারই দুইটা অপশন দিয়ে দিছে, না তুমি বলবা যে কী কী বাকি আছে আমাকে দেখান, ঠিক আছে, ভয় পাবা না, ভয় পাবা না, আমি বারবার বলছি। তুমি টিচারকে ডিরেক্ট বলবা যে স্যার কী কী সাবজেক্ট আছে আমাকে দেখান, ওইখান থেকে তুমি নিবা, তুমি চান্স পেয়েছো, তোমাকে আর বাদ দেওয়া যাবে না, যারা চান্স পেয়েছো তোমাকে বাদ দেওয়ার ক্ষমতা কারো নেই। সো এই ক্ষেত্রে টিচাররা যদি তোমাকে বলে কোন কোন সাবজেক্ট নিবা, তুমি বলবা যে কোনগুলো শেষ হয়েছে, কোনগুলো বাকি আছে, ওই বাকিগুলোর থেকে তুমি যদি বলো শান্তি ও সংঘর্ষ, তোমাকে শান্তি ও সংঘর্ষে পাঠাবে, তুমি যদি বলো বাংলায়, তোমাকে বাংলাতে পাঠাবে, তুমি যদি বলো ইসলামের ইতিহাস, তোমাকে ইসলামের ইতিহাসে পাঠাবে। সো এই জায়গায় তোমার অথরিটি আছে, তোমার পাওয়ার আছে। সো তুমি তোমার ইচ্ছা মতো সাবজেক্ট চয়েস দিতে পারো, তুমি ল দিতে পারো, তুমি ইংরেজি দিতে পারো, বাট তুমি যে সাবজেক্টটা নিবা সেটা ডিপেন্ড করে তোমার উপরে, ঠিক আছে। ধরো তুমি একটা সাবজেক্ট চয়েস দিয়েছ, 33 নাম্বার একটা সাবজেক্ট তুমি চয়েস দিয়েছ তোমার সাবজেক্ট চয়েসে, এবং তুমি 33 নাম্বার সাবজেক্টটা নিতে চাচ্ছ, সিট ফাঁকা থাকলে তোমাকে দিতে বাধ্য। সো নট নেসেসারি তুমি প্রথমে যেটা দিবা তোমাকে ওইটাই দেওয়া হবে, এইটা জাস্ট একটা ফর্মুলা, আর কিছু না, ঠিক আছে। এই যে অনলাইন ফর্মটা, এটা জাস্ট একটা ফর্মুলা, বাট ওইখানে গেলে তোমাকে প্রায়োরিটি অনুযায়ী দেওয়া হবে। এখন অনেকেই আছো, যেমন যার পজিশন হচ্ছে 600, তুমি জানো রে ভাই যে তুমি হচ্ছে ল পাবা না, তুমি জানো যে তোমার পক্ষে হচ্ছে অর্থনীতি পাওয়া সম্ভব না। সো তোমার যদি 500 পজিশন হয় তাহলে তুমি আগে দিতে পারো কোনটা, যেটাতে তোমার টার্গেট আছে। ধরো তুমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়বো, তুমি আগে রাষ্ট্রবিজ্ঞান দাও, তারপর প্ল্যান আছে রাষ্ট্রবিজ্ঞান, না হলে আমি সোশ্যোলজি পড়বো, সমাজবিজ্ঞান দাও, তারপর চিন্তা আছে অপরাধ বিজ্ঞান পড়বো, দাও, দিতে পারো। বাট তুমি যদি আগে ল দাও আর পরবর্তীতে তুমি বলো যে আমি অপরাধ বিজ্ঞানে যাব, কোনো সমস্যা নাই। আমি আমার বেলায় আমার নিজের যে সাবজেক্ট চয়েসটা দিয়েছিলাম ওইটা 26 নাম্বার সাবজেক্টটাকে আমি বলেছিলাম যে আমি এই সাবজেক্টে পড়বো, পরে তারা আমাকে ওই 26 নাম্বার সাবজেক্টে পড়ার সুযোগ দিয়েছিল। সো এই জিনিসটা মাথায় রাখবা, সাবজেক্ট চয়েস তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারো। তুমি যেদিন ভাইবাতে যাবা সেদিন তোমাকে কোনো কিছুই জিজ্ঞেস করা হবে না, জাস্ট বলা হবে তুমি কোন সাবজেক্টটা নিবা। অনেকে ভাইবার জন্য কোট স্যুট পরে আসে, কিচ্ছু দরকার নাই, নর্মাল জামা প্যান্ট পরে আসলেই হবে, নর্মাল কাপড় চোপড় পরে গিয়ে তুমি
তুমি যাবা, ভিতরে ঢুকবা, তোমাকে সিরিয়াল ধরে ভিতরে ঢুকাবে, ভিতরে যাবা, জিজ্ঞেস করবে কোন সাবজেক্ট নিবা, তোমাকে অনেকগুলো অপশন দিবে। অনেক সময় স্যাররা তোমাকে মাত্র দুইটা অপশন দিবে, তুমি বলবা যে না স্যার আপনি আমাকে বলেন কোনটা কোনটা বাকি আছে। এই ভুলটা কিন্তু অনেকে করে। দেন তুমি অনেকগুলো অপশন থেকে একটা অপশন পিক করে ভর্তি হয়ে যাবা। এইটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। সো আশা করি এখান থেকে তুমি কিছুটা সাজেশন পেয়েছো, এবং যাদের মেরিট পজিশন 2100-2200 তোমরাও সাবজেক্ট চয়েস দিবা, এবং যারা যারা চান্স পেয়েছো বা যারা যাদের মেরিট পজিশন আসছে তুমি সাবজেক্ট চয়েস দিয়ে রাখো। যদি ওয়েটিং থেকে ডাকে হু নোজ যে তুমি চান্স পাবা না, সো তুমি সাবজেক্ট চয়েস দিয়ে রাখো। বাট আমি এখানে যে সিরিয়ালটা দিয়েছি মোটামুটি তোমরা এই সাবজেক্টগুলোর আশেপাশেই থাকবা। তার বাইরে তোমাদের জন্য শুভকামনা রইল, যে কোনো প্রয়োজনে স্বাধীন ভাই তোমাদের সাথে আছে, ক্যাম্পাসে আসলে দেখা করবা। টিল দেন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।